Panvision TV presents. হাটু ব্যথার চিকিৎসা চিকিৎসা নিয়ে চিকিৎসা করার ক্ষেত্রে এক্ষেত্রে চিকিৎসার অ্যাপ্রোচটা কেমন হয়ে থাকে স্যার? আমি একটা বাড়তি জিনিস আমি আপনার সঙ্গে শেয়ার করতে চাই চিকিৎসা আমি যাওয়ার আগে। আসলে বিশেষ করে যেমন হাঁটু ব্যথার যেমন আমরা ট্রমাটাকে একটা ইম্পর্টেন্ট কারণ হিসেবে ধরেছি, তারপরে বার্সাইটিস, হাঁটু ব্যথার অনেকগুলো কারণেই আমরা যখন রোগ নির্ণয় করি ইদানিং আমরা এক্স রে বা অন্যান্য পরীক্ষার পাশাপাশি বাত নির্ণয়ের জন্য যেমন ইএসআর সিআরপি এগুলোর পাশাপাশি আমরা এমএসকে আল্ট্রাসোনোগ্রাম বা মাস্কুলোস্কেলিটাল আল্ট্রাসোনোগ্রাম আমরা করে থাকি এবং সেটার মাধ্যমে আমরা একদম মানে একটা কারণটা নির্ণয় করার জন্য আমাদের অনেক বেশি সহজ হয়, সুবিধা হয়। বিশেষ করে বার্সা অন্য কোনোভাবে বোঝা যায় না, কারো ইনফ্রাপেটেলের বার্সা আছে, বার্সাইটিস আছে, ক্লিনিক্যালি বোঝাটা একটু কষ্টকর সময়। তো বিশেষ করে যারা ট্রমাতে ইঞ্জুরি হয়ে আসে তাদের ক্ষেত্রে এমএসকে আল্ট্রাসোনোগ্রামের খুবই গুরুত্ব রয়েছে। যেমন একটা আপনার টেন্ডন ইঞ্জুরি হয়েছে, লিগামেন্ট স্প্রেইন হয়েছে, এগুলো কিন্তু আপনি আল্ট্রাসোনোগ্রামের মাধ্যমে একটু নির্ণয় করতে পারেন। হ্যাঁ, তাইলে আমরা যদি নির্ণয় করতে পারি রোগটাকে যেভাবে হোক, যেগুলো দিয়ে আমাদের দরকার এগুলো দিয়ে যদি আমরা নির্ণয় করতে পারি ট্রিটমেন্টটা আমাদের সহজ হয়। এই জন্য ট্রিটমেন্টের আগে আমি এই কথাটা একটু অ্যাড করে নিলাম। তো আমরা ট্রিটমেন্টটা কোমরে ব্যথার মতোই এরকম একটা প্রোটোকলই যদি আমরা চিন্তা করি তাহলে বুঝতে সুবিধা। যেমন আমরা ঔষধ থেরাপি যে সমস্ত একটা কমন ব্যথার ঔষধ আমরা যার জন্য যেটা প্রযোজ্য, কিডনি লিভার সমস্যা আছে কিনা এগুলো আমরা একটু চিন্তাভাবনা করে দিব। কিডনি লিভার সমস্যা থাকলে তাদের ক্ষেত্রে যেটা সোট করে সেটা আমরা দিব। একটা ব্যথার ওষুধের সঙ্গে একটা অ্যান্টি আলসারেন্ট দিতে হয় দিব। একটা আমরা বিশেষ করে হাঁটুর ব্যথার ক্ষেত্রে কার্টিলেজ গ্রোয়িং এজেন্ট আমরা দিয়ে থাকি, গ্লুকোজামাইন, কনরেটিন সালফেট, এই ধরনের ঔষধ আমরা দিয়ে থাকি। অনেক সময় ওরাল হাইলোনিক অ্যাসিডও ট্যাবলেট ফর্ম, ক্যাপসুল ফর্মে পাওয়া যায়, এগুলো আমরা দিয়ে থাকি। তারপর হচ্ছে যেটা ট্রিটমেন্ট অফ কজ, যে কারণ আমরা যদি বাত পাই, বাতের কারণে হাঁটু ব্যথা হয়েছে, ধরেন গাউটি আর্থ্রাইটিস হয়েছে, তার ক্ষেত্রে আমরা ইউরিক অ্যাসিড লোয়ারিং এজেন্ট অ্যাড করব। তবে অনেকে আমরা শুরুতেই অ্যাড করলে অনেক সময় ব্যথা এগ্রেভেট করে, সেক্ষেত্রে আমরা ব্যথাটা সাবসাইড করার পরে লোয়ারিং এজেন্টটা আমরা ইউজ করি। তো তারপর যদি সেপটিক আর্থ্রাইটিস যদি হয় তার, তাহলে তো তাকে আপনার অ্যাসপিরেট করতে হয়, অনেক সময় সার্জিক্যাল ড্রেন করতে হয়, অ্যান্টিবায়োটিক লং টাইম দিতে হয় আপনার। তারপর টিউবারকুলার আর্থ্রাইটিস যদি হয় তাহলে অ্যান্টি টিবি যোগ করতে হবে তাকে। তারপর আপনি যদি এটা ট্রমার জন্য হয়েছে, তার যে লিগামেন্ট রাপচার হয়েছে বা ইঞ্জুরি হয়েছে, বার্সাইটিস যদি থাকে, বার্সার ভিতরে ফ্লুইড থাকে, বার্সা আমরা স্প্রিট করে দিই, ইন্টারভার্সাল একটু স্টেরয়েড দিয়ে দিই, তাহলে ইম্প্রুভ করে যায়। তারপর আপনার যাদের ক্ষেত্রে লিগামেন্ট বা এগুলো যদি স্প্রেইন হয়, ইঞ্জুরি হয়, তার ক্ষেত্রে আমরা ব্রেস সাপোর্ট দিই যাতে এদিক সেদিক ইমব্যালেন্স অর্থাৎ তার যাতে না হয় আর কি, হ্যাঁ ব্যালেন্সটা যাতে ঠিক থাকে আর কি, যাতে ফার্দার ইঞ্জুরিটা না হয়, সেটা প্রিভেন্ট করার জন্য আমরা হিঞ্জ নি ব্রেস ইউজ করে থাকি। আর সাধারণ ব্যথা হলে আমরা নি ক্যাপেরি আমরা ইউজ করে থাকি। এখন ধরুন ডিজেনারেটিভ চেঞ্জের জন্য সবচেয়ে বেশি এটা মহামারী আকারে আছে বর্তমানে, এইটা নিয়ে বেশি আসে। তো যাদের ইম্প্রুভ হয়ে যায় তারা তো ধরেন ফলো আপে আর আসার দরকার হয় না, আসেও না। তো যাদের ক্ষেত্রে ইম্প্রুভ হয় না তাদের নিয়ে আসলে আমাদের কনসার্ন। তো তাদের ক্ষেত্রে অনেক সময় ইন্টারআর্টিকুলার ইঞ্জেকশন স্টেরয়েড প্রয়োজন হয়, অনেক সময় ইন্টারআর্টিকুলার হাইলোনিক অ্যাসিডের প্রয়োজন হয়। তো যাদের ক্ষেত্রে ক্ষয় হয়ে গিয়েছে, ইম্প্রুভ করছে, মানে এটা তো ইম্প্রুভ করার কোনো ঔষধ নেই তাদের ক্ষেত্রে। এখন আমরা এখন তো ওয়ার্ল্ডে অনেক উন্নত চিকিৎসা চলে আসছে বা আমেরিকায় কী হচ্ছে আমরা সাথে সাথে বাংলাদেশ থেকে সেটা জানতে পারছি। তো তাদের ক্ষেত্রে আমরা স্টেম সেল অফার করে থাকি এখন, যে কারণ তার ডিজেনারেটিভ চেঞ্জ, বয়সজনিত হাড়ের যে ক্ষয়টা হয়েছে এটাকে রিকভার করা, রিজেনারেট করার অন্য কোনো মেডিসিন নেই। তবে স্টেম সেল যেমন আপনার বোন মেরু স্টেম সেল, এডিপোস টিস্যু স্টেম সেল, এগুলো কিন্তু রিজেনারেটিভ অ্যাক্টিভিটিস রয়েছে তাদের। তারা রিজেনারেটিভ করে অর্থাৎ তার যেটা ক্ষয় হয়ে গিয়েছে অতীতে সেটাকে কিছুটা হলেও
ইমপ্রুভ করার পরে সে এটা নিয়ে মোটামুটি এগুলোতে 5-7 বছর 8 বছর এরকম বই স্টাডিতে আছে, বইয়ে আছে যে অন্তত এভারেজ 7 বছর তারা ভালো থাকে। তারা যারা অ্যাফোর্ড করতে পারে না স্টেম সেল, তাদের ক্ষেত্রে পিআরপি প্লাটিলেট রিচ প্লাজমা সেটা আমরা অফার করে থাকি। সেটা তো 3-4 বছর পেশেন্টরা ভালো থাকে তো কাজে, এবং এগুলো হচ্ছে খুবই বিনাইন ট্রিটমেন্ট এবং পেশেন্টের জন্য খুবই সেফ, যেটা তার জন্য এর সে পৃথিবীতে অন্য কোনো মেডিসিন এত সেফ না, কারণ তার নিজের অটোলোগাস নেওয়া হয়, তার নিজের ব্লাড নিয়েই দেওয়া হয়, তার নিজের স্টেম সেল অর্থাৎ বোন মেরু নিয়ে দেওয়া হয়। সো তার জন্য এটা খুব সেফ এবং এটা খুবই আমি মনে করি আশীর্বাদ এখন হাঁটু ব্যথার জন্য আর কি বর্তমানে। তো যদিও এগুলো একটু এক্সপেন্সিভ হওয়ার কারণে পেশেন্টদের এখনও সে বিষয়ে এতটা না জানার কারণে অনেক সময় পেশেন্টরা কনফিউজড হয় যে আমি এটাকে নিব কি নেব না। তবে আমার ধারণা হচ্ছে এক সময় এইটা এতটাই পপুলারিটি নিয়ে আসবে মানুষ ওষুধ গ্রহণ করা ব্যতিরেকে এটাই নিতে চাবে, কারণ এটা তার জন্য সেফ এবং এটার আউটকাম অনেক ভালো। স্যার আমরা ফেসবুক তারপর লাইফস্টাইল খুব ইম্পর্টেন্ট পারে, যেমন যেমন যাদের ক্ষেত্রে ইম্প্রুভ করে না, ট্রিটমেন্ট অফ কজ বাদ দিলাম শেষ হলো, ধরেন ডিজেনারেটিভ চেঞ্জের জন্য যাদের ব্যথা তাদের নিয়েই আসলে মেইন সমস্যা, তো তাদের ক্ষেত্রে আমরা অনেক সময় ফিজিওথেরাপি অ্যাড করে থাকি। ব্যথা ঔষধে ইম্প্রুভ করতেছে না, তাদের ক্ষেত্রে তখন ফিজিওথেরাপি অ্যাড করি। ফিজিওথেরাপিতেও অ্যাড ইম্প্রুভ না করলে তখনই আমরা ইন্ট্রাআর্টিকুলার স্টেরয়েড বা হাইলুরোনিক অ্যাসিড ওগুলো চিন্তা করি, তখন ওই যে স্টেম সেল তখনই চিন্তা করি আর কি। তো তাদের সবার ক্ষেত্রেই প্রতিটা পেশেন্টের ক্ষেত্রেই ওই যে হোম ট্রিটমেন্ট যেটা, এইটা খুবই ইম্পর্ট্যান্ট। এখন তাকে আপনি ভালো করে দিলেন, সে যদি বাড়িতে গিয়ে লাইফস্টাইল বা অ্যাক্টিভিটিস মডিফাই করে না চলে, সে কিছুদিন পরে আবার ব্যথা নিয়ে আসবে, এবং যারা এটা ফলো করে তাদের ব্যথা নিয়ে আর আসতে হয় না।